আমি অনেক কিছু মারতে পারি কিন্তু আমার টেকনিকটা হচ্ছে আমি যদি এটার সাথে কাছে এটা যাই সাথে সাথে ও দেখতে হবে যে আমি মিনিটে কয়টা মারতে পারি আমি মিনিটে কয়টা মারতে পারি আমার কথা হচ্ছে আমাকে কেউ ধরবে ও ধরার সাথে সাথে আমি চ্যালেঞ্জ যে আমাকে ধরবে আমি গুনে গুনে বেশি হলে তিন সেকেন্ড কেউ তিন সেকেন্ডের মধ্যে তাকে আমি হাসপাতালে পাঠাবো মিনিমাম ছয় মাস হাসপাতালে থাকতে হবে চ্যালেঞ্জ আমার জন্য কে কেউ যেভাবে ধরুক যদি আমাকে বাম হাত টু বাম হাত না ধরে ক্রস কেউ ধরে আমাকে যদি ক্রস কেউ ভাবে ধরে উল্টা হাত ক্রস যদি কেউ আমাকে ধরে এটা আমি চাইলে উল্টা পায়ে ছাড়িয়ে দিতে পারি বাট আমি আমার এলবোর কাজটা করা যায় আমার আমার এইভাবে ধরা ছিল হাতি ইচ্ছা করে বেঁধে রেখেছিলি আমি যদি এটাকে মারি এটাকে যদি এটা মারি দেন বর্ষ যদি আমি মারি আমার ক্রস যদি আমি আবার চাইলে পরে ও বেশি শক্তিশালী আমি কাছে যোগে টান দেব গুরান পিছুদান 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 এইভাবেও তাকে মারা যেতে পারে তো ব্যাপারটি হচ্ছে আমার ইচ্ছা শক্তি আমি কতটুকু কাজে লাগাতে পারব তো যদি আমার সে এখানে হাত দেয় আমার যদি কেউ অন্যায় এভাবে যেতে ধরে যদি কেউ চেপে ধরে আমি এটাকেও আপনারা দেখছেন শুনছেন বেশি করে শুনছেন ঠিক মতো কাজে লাগাতে হবে কিন্তু যদি যদি আপনাকে কেউ এইভাবে ধরে আমি চাইলে অন্যভাবেও মারতে পারি আমি একটা পাঁচ মারতে পারি তাকে এইটা মারতে পারি টিক মারতে পারি এই টিক মারতে পারি বাট আমি যদি অন্যরকম ভাবে চেষ্টা করি আমি এখানে ছিলাম ফটকে মারি দিয়েছি আমি তাকেই সার্ভার ধরে ফেলতে পারি সম্ভব আরেকটি সিম্পল ব্যাপার আরেকটি সিম্পল এটা সবার জন্য সুবিধা হবে যদি সে আমাকে এরকম ধরে আমি হাতটা যদি এই ডান হাতটা যদি আমি উল্টা ভাবে দেই উল্টা ভাবে দিলে পরে উল্টা যাবে আমি যদি এভাবে ধরি এভাবে যাবে আমি যদি এভাবে মারি করবে দেন এই করবে দেন এটা মারা যাবে কি বোঝা যাচ্ছে কিছু অনেক রৌদ্র আর কিছু দেখাতে চাই না এস ক্যারিটি টিভি